নমস্কাৰ, দ্য ভদ্ৰা আই এছ একাডেমীৰ দ্য আসাম ট্ৰিবিউন এনালাইচিছলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। মেইন ফ'কাছ অফ দ্য নিউজ নিউজ পেপাৰ এনালাইচিছ ইজ জিএছ পেপাৰ 5 অফ APSC এণ্ড আসাম ৰিলেটেড MCQ। চ' আজিৰ ফাৰ্ষ্ট নিউজটো হৈছে RTI মষ্ট ইম্পৰ্টেণ্ট টুল ইন হেণ্ডছ অফ মাছেছ। চ' আমি বেচিকেলি RTI কি হয় সেইটো কভাৰ কৰিব ট্ৰাই কৰিম। একচুৱেলি আমিতো দেখিয়ে থাকোঁ, শুনিয়ে থাকোঁ RTIৰ বিষয়ে। চ' বাট এক্সাম পইণ্ট অফ ভিউৰ কাৰণে আমি কেনেকৈ প্ৰিপেয়াৰ কৰিব লাগে, এইটোৱে মেইন কথা। চ' প্ৰিলিমছৰ কাৰণে ইয়াৰ ফেক্টবোৰ, কনচেপ্টবোৰ ইম্পৰ্টেণ্ট। মেইনছৰ কাৰণে মেইনছত এছেট ইম্পৰ্টেণ্ট হয়, জিএছ পেপাৰ 2 ইম্পৰ্টেণ্ট হয়, আৰু কেতিয়াবা জিএছ পেপাৰ 5 লাগিব পাৰে আপোনাক, আৰু কেতিয়াবা জিএছ পেপাৰ 4 লাগিব পাৰে। চ' ফাৰ্ষ্ট আমি জানিব লাগিব হোৱাট ইজ RTI, ৰাইট টু ইনফৰমেশ্যন। তো আমিতো অলপ চলপ জানোৱেই, ৰাইট টু ইনফৰমেশ্যন এখন এক্ট হয়, 2005 পাছ হৈছিল। চ' আমি যদি কিবা ইনফৰমেশ্যন, অফিচিয়েল ইনফৰমেশ্যন জানিব লাগে, তো আমি এটা এপ্লিকেশ্যন দিব লাগে, তাৰ দ্বাৰা আমি অফিচিয়েল ইনফৰমেশ্যন পাওঁ। বাট দিছ নলেজ ইজ নট চাফিচিয়েণ্ট। চ' হোৱাট ইজ RTI, এইখিনি জনাৰ আগতে, RTIৰ গোটেই কথাটো জনাৰ আগতে অলপমান বেকগ্ৰাউণ্ডত যাই পিনে চাওঁ, বেকগ্ৰাউণ্ডত কি আছিল। চ' প্ৰথমতে ৰাইট টু ইনফৰমেশ্যন ইনষ্টিটিউচনেলি বা পলিটিকেলি ৰিকগনাইজড কোনো এটা মানে পলিটিকেল ছাবজেক্ট নাছিল, কিন্তু পলিটিকেল ডিছকৰ্ছত আছিল। চ' আমি দেখিলোঁ যে বহুকেইজন পলিটিকেল চাইণ্টিষ্টে বিভিন্ন কমেণ্ট দিছে ইয়াৰ ওপৰত। চ' তাৰ ভিতৰত এজন আছে থমাছ জেফ্ৰেছন, তেখেত আমেৰিকাৰ 3rd প্ৰেচিডেণ্ট আছিল। তো তেখেতে কৈছিল যে ডেম'ক্ৰেচি ইনফৰ্মেশ্যন ইজ দ্য কাৰেঞ্চি অফ, ৰাইট টু ইনফৰ্মেশ্যন ইজ দ্য কাৰেঞ্চি অফ ডেম'ক্ৰেচি। চ' ৰাইট টু ইনফৰ্মেশ্যন ইজ কি টু পাৰ্টিচিপেটৰি ডেম'ক্ৰেচি। তো এইখিনি কথা আমি জানিলোঁ যে পলিটিকেল ডিছকৰ্ছত আছিল, কিন্তু পলিটিকেল ইনষ্টিটিউচনেলাইজড কেনেকৈ হ'ল RTI? চ' কেনেকৈ এইটো বস্তু এনহেন্স হ'ল, ইনষ্টিটিউচনেলাইজড হ'ল, তো আমি এইটো কথা জানিব লাগিব ফাৰ্ষ্ট। তো ফাৰ্ষ্ট এইটো ইনষ্টিটিউচনেলাইজড হ'ল ইউনিভাৰ্চেল ডিক্লেৰেশ্যন অফ হিউমেন ৰাইটছ যেতিয়া এডপ্ট কৰা হৈছিল 1948, তেতিয়াই কৈছিল এভৰি ওৱান হেজ দ্য ৰাইট টু ছিক, ৰিচিভ ইনফৰ্মেশ্যন এণ্ড আইডিয়া থ্ৰু মিডিয়া। তো ফাৰ্ষ্ট তেনেকৈ আহিল ৰাইট টু ইনফৰ্মেশ্যনৰ কথা। নেক্সট, এই ৰাইট টু ইনফৰ্মেশ্যনটো এনহেন্স হ'ল, কেনেকৈ এনহেন্স হ'ল, যে আৰু এখন কনভেনশ্যন হ'ল। কনভেনশ্যনখন হৈছে ইণ্টাৰনেশ্যনেল কনভেনশ্যন অন চিভিল এণ্ড পলিটিকেল ৰাইটছ 1966। চ' আমি এইখিনি জানিলোঁ, কেইটা কথা জানিলোঁ, 3টা কথা, যে জেফ্ৰেছনে কৈছিল যে ইনফৰ্মেশ্যন ইজ দ্য কাৰেঞ্চি অফ ডেম'ক্ৰেচি। তাৰপিছত এখন ইউনিভাৰ্চেল ডিক্লেৰেশ্যন হ'ল 1948ত। তো ইউনিভাৰ্চেল ডিক্লেৰেশ্যন অফ হিউমেন ৰাইটছত, তো বেচিক হিউমেন ৰাইটছৰ ভিতৰত যে ৰাইট টু ইনফৰ্মেশ্যনো হয় সেইটো কথাও ক'লে। তাৰপিছত ইণ্টাৰনেশ্যনেল কনভেণ্ট অফ চিভিল এণ্ড পলিটিকেল ৰাইটছ 1966 হ'ল, তাতো ক'লে। তো এইটো হিষ্টৰিকেল বেকগ্ৰাউণ্ড ইণ্টাৰনেশ্যনেলি। চ' আমাৰ ইণ্ডিয়াত কেনেকৈ আহিল সেইটো কথা আমি জানিব লাগিব, বেকগ্ৰাউণ্ড অফ RTI ইন ইণ্ডিয়া। তো ইণ্ডিয়াত এইটো ষ্টাৰ্ট হ'ল এটা এছিড জাজমেণ্টৰ দ্বাৰা। তো মিষ্টাৰ কুলৱাল ভাজ জয়পুৰ মিউনিচিপেল কৰ্পৰেশ্যন, মনত ৰাখিব, মিষ্টাৰ কুলৱাল ভাজ জয়পুৰ মিউনিচিপেল কৰ্পৰেশ্যন। তো যেতিয়া এই দুটা কেছত সুপ্ৰিম কোৰ্টে কৈছে যে ৰাইট টু ইনফৰ্মেশ্যন ইজ এ ফাণ্ডামেণ্টেল ৰাইট, কি ক'লে, যে ৰাইট টু ইনফৰ্মেশ্যন ইজ এ ফাণ্ডামেণ্টেল ৰাইট আণ্ডাৰ আৰ্টিকল 19(1)(a), দিছ ইজ ফ্ৰীডম অফ এক্সপ্ৰেশ্যন এণ্ড স্পীচ। তো তাত ক'লে যে আপোনাৰ তথ্য জনা অধিকাৰটো মৌলিক অধিকাৰ হয়। তাৰপিছত এখন এক্ট পাছ কৰিলে। চ' আমি বেকগ্ৰাউণ্ডটো গম পালোঁ, এতিয়া আমি ফিচাৰ চাওঁ। তো এখন এক্ট পাছ কৰিলে 2005ত। তো এক্টখনত ক'লে, তাত মানে গোটেই ক'লে যে তথ্য জনা অধিকাৰটো এটা অধিকাৰ হয় এতিয়া, লিগেল অধিকাৰ হয় এতিয়া। তো সুপ্ৰিম কোৰ্টে কৈ থৈ দিছে যে এইটো এটা মৌলিক অধিকাৰ হয়। তো এইখনত কেইটামান ফিচাৰ্ছ দিলে। তো ফিচাৰ্ছ কি, ইনফৰ্মেশ্যন মানে কি হয় সেইটো ডিফাইন কৰিলে, যে ইনফৰ্মেশ্যন মানে কি হয়। তো তাত ক'লে যে এনি অফিচিয়েল ৰেকৰ্ড, ডকুমেণ্টছ, ইমেইল, অপিনিয়নছ, প্ৰেছ ৰিলিজ, অৰ্ডাৰছ, এইবিলাক হ'ল আপোনাৰ ইনফৰ্মেশ্যন, আপুনি এইবিলাক পাব পাৰে, এজন এপ্লিকেণ্টে এইবিলাক পাব পাৰে। তো এইখনত আৰু এটা কথা মেনশ্যন কৰিলে, হোৱাট ইজ পাব্লিক অথৰিটি, পাব্লিক অথৰিটিও ডিফাইন কৰি দিলে। তো আপুনি ফিচাৰ্ছত মনত ৰাখিব, পাব্লিক অথৰিটি ডিফাইন কৰিলে। এতিয়া ৰিচেণ্টলি সুপ্ৰিম কোৰ্টৰ এটা জাজমেণ্ট আহিছিলে, আপোনালোকে জানে জাজমেণ্টটো, যে জাজমেণ্টত সুপ্ৰিম কোৰ্টক আণ্ডাৰ দ্য সুপ্ৰিম কোৰ্টটোক RTI আণ্ডাৰত অনা হৈছিল। চ' আমি এতিয়া জানিম যে পাব্লিক অথৰিটি কোন কোন হয়। পাব্লিক অথৰিটি হ'ল কনষ্টিটিউচনেল বডি হয়, এই এক্টখনৰ মতে, যিবিলাক বডিক কনষ্টিটিউচনৰ দ্বাৰা বনোৱা হৈছে, CIC-ৰ নিচিনা বডি, ইলেকশ্যন কমিশ্যনৰ নিচিনা বডিবিলাক, তো CAG-ৰ নিচিনা বডি, এইবিলাক হ'ল পাব্লিক অথৰিটি।
তো লর দ্বারা যা বনা হয়েছে স্টেটুটরি বডি সেইবিলাকও পাবলিক অথরিটি হয়। তারপিছত এনি বডি ফান্ডেড বাই গভর্নমেন্ট সেইবিলাকও পাবলিক অথরিটি, এনজিও দ্যাট ইজ সাবস্টেনশিয়ালি ফান্ডেড বাই অর ইনডাইরেক্টলি ফান্ডেড বাই গভর্নমেন্ট, তো কিবা এটা এনজিও আছে তার 90% ফান্ড গভর্নমেন্টে করেছে, তো সেইটো পাবলিক অথরিটি হব, সিহতে তথ্য জনা অধিকারের ভিতর আহিব লাগিব। তো এই তথ্য জনা অধিকার যেটা আছে এই টু লেয়ার সিস্টেম হয়, এটা সেন্ট্রাল লেভেলত আছে আর স্টেট লেভেলত আছে। তো স্টেট লেভেলত স্টেট ইনফরমেশন কমিশনার থাকে আর সেন্ট্রাল লেভেলত সেন্ট্রাল ইনফরমেশন কমিশনার থাকে। তো এই ইনফরমেশন কমিশনারক এপয়েন্ট করার কারণে এখন তিনিজনীয় কমিটি আছে। তো তিনিজনীয় কমিটিজনত আছে লিডার অফ দ্য পি এম এন্ড লিডার অফ দ্য অপজিশন অফ লোকসভা, মনত রাখিব পি এম লিডার অফ দ্য অপজিশন অফ লোকসভা এন্ড ইউনিয়ন কেবিনেট মিনিষ্টার এপয়েন্টেড বাই পি এম। সো আপুনি যদি এখন এপ্লিকেশন দিয়ে তো তার কারণে আপুনি কিমান দিন টাইম লব লাগে, কিমান দিন আপনার হাতত মানে আপনার কিমান দিনের ভিতর দিব 30 ডেজ, আর যদি কিবা বহুত ইমার্জেন্সি কেস হয় লাইফ রাইট টু লাইফ বা পার্সোনাল লিবার্টির কেস হয় 48 আওয়ার্সের ভিতর আপনার দিয়া হব। সো এই আমি ফিচার্সবিল গম পাল। তো এটা মেইন চ্যালেঞ্জেস কি কি আছে আর টি আর আগত, কি কারণত আর টি আইটো কেতিয়াবা প্রবলেম ক্রিয়েট করে, কি কি চ্যালেঞ্জ আছে আর টি আইত, আমি এইবিল কথা জানিব ট্রাই করিম, কারণ এক্সামত তেনেকুৱাকেই সোধে ন। তো কেতিয়াবা কি হয় আর টি আইত চ্যালেঞ্জেসত আছে কি আস্কিং ডেসপেরেট এন্ড ভলুমিনিয়াস ইনফরমেশন, মানে কেতিয়াবা যা তা কুয়েশন মানে সোধে এপ্লিকেশন এপ্লিকেন্টবিলাকে, তারপিছত বহুত ইনফরমেশন বিচাৰে যেবিলাক দিয়ার মানে সম্ভবেই নহয়। তারপিছত কেতিয়াবা পাবলিসিটির কারণে আর টি আই ফাইল করে, কেতিয়াবা কারোবাক হেরাস করার কারণে ফাইল করা হয়, আৰু মেইনলি ইণ্ডিয়াত লিটাৰেচি ৰেট বহুত কম, চ' মানুহে আৰ টি আইৰ বিষয়ে নাজানে, চ' আৰ টি আই তেনেকৈও এটা প্ৰব্লেমৰ কাৰণ হৈছে। তো এইটো আমি গম পালোঁ যে এইকেইটা চেলেঞ্জ আছে আৰু বহুকেইটা চেলেঞ্জ আছে। তাৰপিছত আমি আৰু এটা বস্তু ইয়াত চাব লাগিব যে আৰ টি আই কিবা এনেকুৱা লৰ লগত কনফ্লিক্ট কৰে নেকি, সেইটো কথা জানিব লাগিব, কাৰণ আমাক এই টপিকটোৰ 360 ডিগ্ৰী ভিউ লাগে। তো কি এটা এটা ল আছে, এটা ন তিনিটা ল আছে, একচুৱেলি মেইনলি তিনিটা ল আছে, কিন্তু এটা লৰ লগত বহুত কনফ্লিক্ট হৈ থাকে। সেইটো ল হ'ল অফিচিয়েল চিক্ৰেট এক্ট, আৰু তিনিটা ল আছে মই আপোনালোকক কৈ দিছোঁ, ইণ্ডিয়ান এভিডেন্স এক্ট, এটমিক এনাৰ্জি এক্ট, অফিচিয়েল চিক্ৰেট এক্ট। তো এই তিনি নম্বৰ যিটো গ'লো অফিচিয়েল চিক্ৰেট এক্ট, এইটো আৰু আৰ টি আই সদায় কনফ্লিক্টত থাকে, অফিচিয়েল চিক্ৰেট এক্ট। তো অফিচিয়েল, কিন্তু সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিছে যে আর টি আই ক্যান ওভাররাইড অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। সো অফিসিয়াল সিক্রেট অ্যাক্টর উপরতো আর টি আই রাখা হয়েছে, কারণ আর টি আই ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট, কিন্তু কেতিয়াবাই ইনফরমেশন তো নিদিয়াকৈ থাকিব পাৰে আন্ডার অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট যিকোনো পাবলিক অথরিটি। ইয়ার রিজনটো দিছে যে যদি বহুত ন্যাশনাল কিবা ইম্পর্টেন্স থাকে আর পাবলিক ইন্টারেস্টেডকেও যদি কিবা বেশি ডাঙৰ ইন্টারেস্ট থাকে তেতিয়া নিদিয়াকৈ থাকিব পাৰে, আদারওয়াইজ আর টি আই উইল ওভাররাইড অলওয়েজ ও এস এ মিন্স অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। তারপর আর কেটামান এই বডিটির লগত প্রবলেম হয়েছে কি যে রিসেন্টলি কেটামান এমেন্ডমেন্ট হয়েছে ইয়াত আর টি আই এমেন্ডমেন্ট। তো আর টি আই এমেন্ডমেন্টত কি হয়েছে কি যে আগতে আর টি আই এক্ট মতে তেখেতক 5 বছৰৰ কারণে এপয়েন্ট করা হব ইনফরমেশন কমিশনার কেইজনক, আৰু যেতিয়া এপয়েন্ট কৰা হ'ব তেখেতসকলক, তেখেতসকল 5 বছৰৰ কাৰণে থাকিব আৰু ফিক্স চেলাৰি ফিক্স এলাৱেন্সৰ সৈতে থাকিব। কিন্তু এতিয়া কি এইটো চেণ্টাৰে টেনিউৰটো ফিক্স কৰিব পাৰে, চেলাৰি ফিক্স কৰিব পাৰে, তো ইয়াৰ দ্বাৰা প্ৰব্লেম কি হ'ব পাৰে, আপোনাক যদি এক্সামত প্ৰব্লেম ৰিলেটেড এনিথিং সোধে ন আপুনি এইবিলাক মিলাই লিখিব, প্ৰব্লেম কি হ'ব পাৰে, প্ৰব্লেম ইণ্টিগ্ৰিটিৰ হ'ব পাৰে, প্ৰব্লেম ইণ্ডিপেণ্ডেঞ্চৰ হ'ব পাৰে। চাপ'জ এটা বডি আছে, যদি বডিটো চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ ওপৰত নিৰ্ভৰ কৰিবলগীয়া হয় তেতিয়া বডিটো ভালদৰে ফাংচন নকৰে বা বায়াছ হৈ ফাংচন কৰিব পাৰে। আৰু প্ৰব্লেম আছে ইয়াত আৰ টি আইত, সেইটো হ'ল আৰ টি আইত কোনো এনফৰ্চিং পাৱাৰ নাই, যে আপুনি চাপ'জ এজন মানুহে আৰ টি আই ফাইল কৰিলে তাৰপিছত আৰ টি আই যদি ৰিপ্লাই নকৰিলে তেতিয়া কি হ'ব, কেনেকৈ আগবাঢ়িব লাগিব, এইটো বহুত জটিল প্ৰক্ৰিয়া। চ' তেনেকুৱা ডাইৰেক্ট এনফৰ্চিং একো পাৱাৰ নাই। তাৰপিছত আৰু প্ৰব্লেম আছে যে আমাৰ অফিচবিলাকৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ভাল নহয়, ৰেকৰ্ড কিপিং ভাল নহয়, চ' এইবিলাক বহুকেইটা প্ৰব্লেম আছে। তো আমি এই 360 ডিগ্ৰী এংগলত চাব ট্ৰাই কৰিলোঁ, নেক্সট আমি কেইটামান কুৱেশ্যন চাওঁ আৰু কুৱেশ্যন চালে আমাৰ এই টপিকটো অলমষ্ট ক্লিয়াৰ হ'ব। চ' প্ৰিলিমছ ৰিলেটেড এটা কুৱেশ্যন দিছোঁ মই, কনচিডাৰ দ্য ফলোয়িং ষ্টেটমেণ্ট ৰিগাৰ্ডিং আৰ টি আই, অফিচ অফ চি জি আই এণ্ড চি বি আই আৰ আণ্ডাৰ দ্য এম্বিট অফ আৰ টি আই।
তো CGI তো আমি সবে জানোই ন, CGI তো রিসেন্টলি আহিছে, CBI আগত আছিল এতিয়া নাই। একচুয়ালি এনেকুৱা যিবিলাক ইণ্টেলিজেন্স এজেঞ্চি আছে ন, সিহঁতক বাহিৰত ৰখা হৈছে, নেশ্যনেল চিকিউৰিটি ইছ্যু আছে। নেক্সট, CIC চিফ ইনফৰমেশ্যন কমিশ্যনাৰ এণ্ড মেম্বাৰ্ছ আৰ এপইণ্টেড বাই PM, লিডাৰ অফ অপজিশ্যন অফ ৰাজ্যসভা এণ্ড CGI। চাব মই এইটো অলৰেডি কৈ উঠিছোঁ ন, ৰাজ্যসভা নহয় এইটো লোকসভা হয়, আৰু CGI নহয় ইউনিয়ন কেবিনেট মিনিষ্টাৰ এপইণ্টেড বাই প্ৰাইম মিনিষ্টাৰ। চ' অপশ্যন কোনটো কাৰেক্ট হয়? নান নান। নেক্সট, মেইনছ ৰিলেটেড কুৱেশ্যনটো চাওঁ, হোৱাট ইজ RTI এণ্ড হোৱাট আৰ দ্য ইছ্যুজ ৰিগাৰ্ডিং RTI। চ' হোৱাট ইজ RTI মই ক'লোৱে, হোৱাট আৰ দ্য ইছ্যুবিলাক ক'ব আপোনালোকে, যে আৰু এটা ইছ্যু ৰৈ গৈছে মই চাগে ক'বলৈ, পলিটিকেল পাৰ্টিবিলাককো আনাৰ কথা কৈছে। তাৰপিছত পলিটিকেল পাৰ্টিবিলাকে কৈছে যে আমিতো পাব্লিক অথৰিটি নহয়, পাব্লিক বডি নহয়, চ' আমি কেনেকৈ আহিম। চ' তাত আৰু কি কি প্ৰব্লেম আছে, যে পলিটিকেল পাৰ্টিবিলাকৰ ফাণ্ডিংটো ট্ৰান্সপেৰেণ্ট নহয়, এইবিলাক কথা আমি লিখিব লাগিব ইয়াত। তো কি কি ইস্যু আছে আপোনালোকে লিখিব আর পঠাব আমালে। তারপর রাইট, বহুত ইম্পর্টেন্ট কুয়েশন নেক্সট, হ্যাঁ, রাইট এন্ড সরি রাইট টু প্রাইভেসি এন্ড রাইট টু ইনফরমেশন আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার ক্রিটিক্যালি অ্যানালাইজ। একচুয়ালি কমপ্লিমেন্টারি নে কনফ্লিক্টিভ, সব এটাই আপনার ইনফরমেশন দিব আর এটাই আপনার প্রাইভেসি দিব। সো কমপ্লিমেন্টারি কেনেকে হব পারে, দুটা দেখাতো কনফ্লিক্টিং হয়, কিন্তু কমপ্লিমেণ্টেৰী এই কাৰণে আপুনি পাব্লিক অথৰিটিৰ পৰা ইনফৰ্মেশ্যন ল'ব, আপোনাৰ প্ৰাইভেট ইনফৰ্মেশ্যন নিদিয়ে ন। তো কি হয় কি, দুটাই আপোনাক এম্পাৱাৰ কৰে, মানুহক এম্পাৱাৰ কৰে। ৰাইট টু ইনফৰ্মেশ্যনে যিকোনো পাব্লিক অথৰিটিৰ পৰাই ইনফৰ্মেশ্যন আপোনাক দিয়ে, আৰু কোনোবা পাব্লিক অথৰিটি বা অফিচাৰে কিবা দুৰ্নীতি কৰিছে নেকি, কিবা প্ৰব্লেম কৰিছে নেকি, অফিচিয়েল অফিচ পাৱাৰৰ মিছইউজ কৰিছে নেকি, সেইবিলাক কথা আপুনি জানিব পাৰে। আৰু ৰাইট টু প্ৰাইভেচিৰ দ্বাৰা আপোনাৰ প্ৰাইভেচি প্ৰটেক্ট হয়। চ' এই দুটা প্ৰচেছে আপোনাৰ ৰাইট এনহেন্স কৰে, ষ্ট্ৰেংথেন কৰে, চ' তেনেকৈ কমপ্লিমেণ্টেৰী হয়। আৰু ক্ৰিটিকেলি এনালাইজ কৰিব দিছোঁ, চ' আপুনি অলপমান নেগেটিভ লিখিব ট্ৰাই কৰিব, কাৰণ দেখাততো ডাইৰেক্ট এগেইনষ্টতে আছে দুয়োটা, এটাই ইনফৰ্মেশ্যন আছে, এটাই প্ৰাইভেচি দি আছে আপোনাক। চ' আপোনালোকে ক্ৰিটিকেলি এনালাইজ কৰি লিখিব আৰু আমালৈ পঠাব। নেক্সট, কম্পিটিশ্যন অন হিন্দুস্তানী মিউজিক। চ' হিন্দুস্তানী মিউজিকৰ কথা আছে ইয়াত, হিন্দুস্তানী ক্লাছিকেল মিউজিক। তো হিন্দুস্তানী ক্লাছিকেল মিউজিক কি হয়, একচুৱেলি এইবিলাক যিবিলাক টপিক আছে ন, টপিকৰ একচুৱেলি বেকগ্ৰাউণ্ডটো জনা বহুত জৰুৰী, কাৰণ বেকগ্ৰাউণ্ডৰ পৰা আপোনাক কুৱেশ্যন সুধিব ডাইৰেক্টলি। কুৱেশ্যন বহুত ইম্পৰ্টেণ্ট ছায়েন্স এণ্ড টেকন'লজি নিউজ বা পলিটিকেল নিউজ বা কিবা এপইণ্টমেণ্ট ৰিলেটেড নিউজে সোধে APSC বা UPSC, বাট যেতিয়া এটা নিউজ আহি থাকে বাৰে বাৰে, সেই নিউজৰ বেকগ্ৰাউণ্ডটো জনা বহুত দৰকাৰ। কাৰণ আপুনি যদি লেমেনৰ নিচিনা জাষ্ট হিন্দুস্তানী মিউজিক হৈছে, কি হিন্দুস্তানী মিউজিক আপুনি গমেই নাপায়, তেতিয়া কোনো কামত নাহিব, বা নিউজ পেপাৰ পঢ়াত কোনো মতলব নাই আপোনাৰ। চ' মই আপোনাক কৈছোঁ এতিয়া কি হয় হিন্দুস্তানী মিউজিক, এইটো আমি জানিবলৈ ট্ৰাই কৰিম। ইণ্ডিয়ান ক্লাছিকেল মিউজিকক মেইনলি দুটা ভাগে ভাগ কৰা হৈছে, হিন্দুস্তানী এণ্ড কাৰ্ণাটিক। ঠিক আছে, হিন্দুস্তানী এণ্ড কাৰ্ণাটিক, তো এইটো হিন্দুস্তানী এণ্ড কাৰ্ণাটিক। তো ইয়াত এটা ক্লাছিকেল কেনেকৈ হ'ল, কিয় ক্লাছিকেল হ'ল, এইটো কথা কোনে ক'ব আপোনাক, যে ক্লাছিকেল ক্লাছিকেল হ'বৰ কাৰণে কিবা কিবি কণ্ডিশ্যন থাকিব লাগে ন। তো মই ইয়াত কণ্ডিশ্যনকেইটা লিখি দিছোঁ, আৰু এই কণ্ডিশ্যনকেইটা কোনে ছেট কৰিছে, এই কণ্ডিশ্যনকেইটা ছেট কৰিছে সংগীত নাটক একাডেমী, এইটো মিনিষ্ট্ৰী অফ কালচাৰৰ আণ্ডাৰ এটা বডি। ঠিক আছে, মিনিষ্ট্ৰী অফ কালচাৰৰ আণ্ডাৰ এটা বডি। তো এই বডিটো হ'ল এপেক্স বডি ইন আৰ্ট এণ্ড কালচাৰ, পাৰফৰ্মিং আৰ্টছ কালচাৰ আটাইৰে এপেক্স বডি হয় এইখন। ঠিক আছে, তো ক্লাছিকেল মিউজিক হ'বৰ কাৰণে বা ক্লাছিকেল হ'বৰ কাৰণে, মিউজিক বুলি নহয় ক্লাছিকেল, এনেই ক্লাছিকেল ডেন্সৰো মানে কি কি ক্লাছিকেল ডেন্স হ'ব এইটো সংগীত নাটক একাডেমীয়ে ঠিক কৰে। চ' কেইটামান ক্ৰাইটেৰিয়া আছে, ইট শ্বুড বি ভেৰি অল্ড, বহুত পুৰণা হ'ব লাগিব, 500 ইয়াৰ্ছৰ হিষ্ট্ৰী থাকিব লাগিব, অৰিজিনেল ফৰ্ম ইজ ষ্টিল ইনটেক্ট এণ্ড হেজ নট চেঞ্জ মাচ থ্ৰু আউট দ্য হিষ্ট্ৰী। তো মেইনলি এই তিনিটা ক্ৰাইটেৰিয়া হ'ব লাগিব। ঠিক আছে, তো আমি হিষ্টৰী হিন্দুস্তানী এণ্ড কৰ্ণাটিকৰ মাজত ডিফাৰেঞ্চটো মই জাষ্ট এটা চিম্পল কৰিছোঁ, যে হিন্দুস্তানী মিউজিক মেইনলি নৰ্থ ইণ্ডিয়াত আছে আৰু কৰ্ণাটিক ছাউথ ইণ্ডিয়াত আছে, আৰু বহুকেইটা ডিফাৰেঞ্চ আছে আৰু টাইপছ আছে হিন্দুস্তানী ক্লাছিকেল মিউজিকৰ, যেনে ধ্ৰুপদ, এইটো ধ্ৰুপদ, তাৰপিছত এই কাৱালি, এইটো খায়াল, এইবিলাক এই নটা দিছোঁ মই ইয়াত। তো ধ্ৰুপদ এনেকৈ এইটো কেনেকৈ পঢ়িব আপুনি যেতিয়া পঢ়িব ন, তো এই ধ্ৰুপদটো পঢ়িব যে ইয়াৰ লগত কোন জড়িত আছিল, কি কি ফিচাৰ্ছ আছিল। তো হিন্দুস্তানী ক্লাছিকেল মিউজিকৰ কি কি ফিচাৰ্ছ আছে সেইটো জানিব ট্ৰাই কৰিব, যে এইটো মুডৰ ওপৰত বেছ কৰি বনোৱা হয়, ৰাগবিলাক ছিজনৰ ওপৰত বেছ কৰি বনোৱা হয়, যেনে আমাৰ ছয়টা ঋতু আছে ন, গ্ৰীষ্ম, বৰ্ষা,
শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত ছটা ঋতু আছে। ছটা ঋতুর উপর বেস করে ছটা রাগ হয়। তারপিছত টাইমের উপর বেস করে ছটা রাগ হয়, মুডের উপর বেস করে ছটা রাগ হয়। তো এই রাগ এইটো এটা বেসিক ফিচার্স হিন্দুস্তানী ক্লাসিক্যাল মিউজিকৰ, মনত রাখব। তারপিছত এনেকুৱা ভেরিয়েশন আছে ধ্রুপদ, ধ্রুপদ আকবর কোর্টত ফ্লারিজ হয়েছিল ধ্রুপদ। তারপর কাওয়ালি, কাওয়ালি আছে আমির খসরুর লগত জড়িত, আমির খসরু যেবিলাক দোহা আছিল সেবিলাক কম্পাইল করে কাওয়ালি বনোয়া হয়েছে। তো এনেকে আমি জানিব লাগিব টাইপস অফ প্যাটার্ন কোন কোন আছিল, হিস্ট্রি অফ হিন্দুস্তানী ক্লাসিক্যাল মিউজিক। তো হিস্ট্রিটো কেনেকুৱা আছিল, মানে ইয়াত হিস্ট্রিত মুসলিম রুলারের কেনে কেনে ইনফ্লুয়েস আছিল, ফার্স্ট টেম্পলত স্টার্ট হয়েছিল, তারপর মুসলিম রুলারের যে কোর্ট আছিল, মোহাম্মদ সার্কি এজন আছিল, তারপর ওয়াজিদ আলী চৌধুরী আছিল। তো এইবিল মানুষের কোর্টত এইটো ফ্লারিজ হয়েছিল, এইবিল কথা আপনি জানিব লাগিব। তারপর আপনার এই গোটে টপিক আছে হিন্দুস্তানী ক্লাসিক্যাল টপিক, এই আপনার কমপ্লিট হয়ে যাব আর এক্সামের কারণে প্রিপেয়ার হয়ে যাব। নেক্সট টপিক এটা ব্রু অর রিয়াং। তো ব্রু অর রিয়াং, ব্রু কি হয় এটা আমি জানিব লাগিব, ঠিক আছে। ব্রু এইটো মানে কি হয়, রেফিউজি, ব্রু ফর রেফিউজি মিজোরামর হয়। তো ব্রু এটা ট্রাইব হয়। তো মই ইয়াত লিখি দিছো যে 21 শিডিউল ট্রাইবস অফ ইন্ডিয়ান স্টেট অফ ত্রিপুরা, তারপর সেকেন্ড মোস্ট পপুলার ট্রাইব অফ ত্রিপুরা। তো এইখানে মানে বেসিক ইনফরমেশন দিছো যে আগতে ব্রুক একচুয়ালি রিয়াং বলে কোয়া, এক্সিডেন্টালি রিয়াং পড়ে গেল নামতো। তারপর ত্রিপুরা স্টেটত পোৱা যায়। কত কত আছে, আসাম, মণিপুর, বাংলাদেশ, এইবিল মেইন ফেস্টিভেল বিশু, নট বিহু, হ্যাঁ বিশু, এই কথা মনত রাখব, মেইন ফেস্টিভেল। তো কারণ এই নিউজত আছে না, তো আই যাব পড়ে মেইন ফেস্টিভেল কি হয় ইহতর, আর মেইন কি রিলিজন ফলো করে, বৈষ্ণবাইট রিলিজন ফলো করে, হিন্দু এর বৈষ্ণবাইট সেক্ট হয়। তো ফ্যাক্টবিল ইম্পর্টেন্ট, কনসেপ্ট ইম্পর্টেন্ট, কনসেপ্ট অফ কনফ্লিক্ট, যে তখন একটা কনফ্লিক্ট হয়েছিল, তো সেই কারণে তারপর গুছি গেছে ত্রিপুরা মিজোরামের। সো আমি এইবিল জানিব লাগিব যে ইন্টার ট্রাইবেল কনফ্লিক্ট কি কি আছে নর্থ ইস্টত, কিয় হয়েছে, মেইনলি তো রিসোর্সের কারণে হয়। তো আমি নেক্সট স্লাইডত চাও, কুয়েশন ফিল্মস রিলেটেড, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ব্রু ট্রাইব আর দ্য লার্জেস্ট গ্রুপ ইন ত্রিপুরা আফটার ত্রিপুরী ট্রাইব। তো এইটো মানে কয়ে দিল ন। নেক্সট এইটো হয় দ্য মেজরিটি অফ রিয়াং বিলংস টু দ্য বৈষ্ণব স্কুল অফ হিন্দুজিম। তো দুইটাই হয়, বোট ইজ কারেক্ট। নেক্সট ডেভেলপমেন্টাল মিসম্যাচ হ্যাজ দ্য রিজন অফ মেনি ট্রাইবেল কনফ্লিক্ট ইন ইন্ডিয়া। এই এই কথা তো হয়, ডেভেলপমেন্টাল মিসম্যাচের কারণে ট্রাইবেল কনফ্লিক্ট নয়, মেনি কনফ্লিক্ট আর দ্য রিজন অফ দিস। তো আমার এতে কি কেনকা কেনকা প্রবলেম হয়েছে মেইন স্ট্রিম ট্রাইবেল, প্লেন ট্রাইবেল, হিল ট্রাইবেলের মাজত। তো আপনাদের এইবিল কথা মিলাই লিখব আর আপনার আমার অ্যানসারটা পঠিয়াব। নেক্সট স্লাইডত আছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। ইয়াত সব নিউজ কি আছে, ডিএনএ প্যারেন্টাল টেস্টিং কেস গোয়িং অন, গোয়িং আপ ইন দ্য স্টেট। তো ডিএনএ কি, এই টপিকটো কেনেকে ইম্পর্টেন্ট হয়, ফার্স্ট কয়েছো এই টপিকটি ইম্পর্টেন্ট হয়, ফ্যাক্টবিল ইম্পর্টেন্ট হয়, কনসেপ্টবিল ইম্পর্টেন্ট হয় প্রিলিমসর কারণে, আর মেন্সর জিএস পেপার 3-5 ইম্পর্টেন্ট হয় কারণ আসামত হয়ে আছে, এসেট ইম্পর্টেন্ট হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজির এইবিল ডেভেলপমেন্টের কারণে। সো আপনি ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং জানার আগতে জানিব লাগিব সেল, ঠিক আছে। সো সেল কি হয় এটি জানিব লাগিব, সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, ঠিক আছে। সাপোজ এটা অর্গানিজম আছে, অর্গানিজমটো এটা নহয়, পৃথিবীর যিমান লাইফ আছে সব সেলেরে হয়, সেল দ্য বেসিক ইউনিট, সেলের তলত একো লাইফ নাই, দেয়ার ইজ নো লাইফ বিয়ন্ড সেল, ঠিক আছে। প্রতিটো অর্গানিজম সেলেরে গঠিত, সাপোজ আমার ঘরত এখন ওয়াল আছে, ওয়ালখন কিয়ে গঠিত ইটারে, ঠিক আছে, আইডেন্টিক্যাল স্ট্রাকচার ন। তো যদি ইটাবিলো না থাকে স্ট্রাকচারটো থাকিব নাকি, না থাকে, ঠিক তেনেকে সেল এটা অর্গানিজম আছে, অর্গানিজমত এই যে আইডেন্টিক্যাল স্ট্রাকচার গোটেই বডিত, সেই অর্গানিজমটোর বা সেই প্রাণীটোর সেই জন্তুটোর সেইটো হল সেল। তো সেলের ভিতর একটা কেন্দ্র থাকে যেটো সেলের ব্রেন বলে কোয়া হয়, সেইটো কোয়া হয় নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতর থাকে ক্রোমোজম, ঠিক আছে, আর সে ডিএনএ হয়। তো ডিএনএত কি থাকে, ইনফরমেশন থাকে। সাপোজ আপনি দেখাত কেনে হব, আপনি আপনার ক্যারেক্টার কেনে হব, আপনার গার রং কেনে হব, এই গোটেইবিল যা ইনফরমেশন আছে, তো এইবিল ইনফরমেশন কত স্টোর হয়ে থাকে, ডিএনএত, মানে সেলের ভিতর নিউক্লিয়াসত স্টোর হয়ে থাকে। সো আমি এটা জানি চেষ্টা করি কি এই ডিএনএটো দ্বারা কেনেকে ফিঙ্গার প্রিন্টিং করা হয়। সাপোজ ডিএনএ এটা আছে, তো ডিএনএ যেটো আছে না ভিতর একদম, যেটা মাইক্রোস্কোপিক লেভেলত বা অণুবীক্ষণ যন্ত্র যাক কম, অণুবীক্ষণ যন্ত্র যদি আমি চাও, তেতিয়া আমি দেখিম যে ডিএনএ
কম্পোজ অফ বেস পেয়ার, মানে আর সুগার ফসফেট কি থাকে, কম্পোজ অফ বেস পেয়ার অ্যান্ড সুগার অ্যান্ড ফসফেট। তো বেস কেইটা হল এডিনাইন এ, থায়ামিন টি, গুয়ানাইন জি, সাইটোসিন সি, এ টি জি সি বলে কয়, এ টি জি সি। সো ডিএনএত কি থাকে, এ টি জি সি, এইটা হল বেস। তো এই বেস কেইটা লগ লাগি এনেকে ডিএনএ হয়, ঠিক আছে। তো মানুহৰ বডি এটাত কিমান ডিএনএ থাকিব পারে, 3 বিলিয়ন আছে, 3 বিলিয়ন মনত রাখিব। তো এজন মানুহৰ লগত আনজনের মানুহ, যিকোনো মোৰ লগত আপোনার, আপোনার লগত তেখেতৰ, তো এনেকুৱা মানুহবিলাকৰ কিমান সিমিলারিটি থাকে ডিএনএ, 99.7% সিমিলারিটি থাকে ডিএনএ, আৰু 0.3% ডিএনএ সিমিলারিটি নাই, যিখিনি অলমোস্ট 10 মিলিয়ন বেস পেয়ারৰ মাজত সিমিলারিটি নাই। তো আমি সেই যিখিনি অমিল আছে ন, সেইখিনিক এনালাইসিস কৰোঁ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংত। তো এইটো আমি আইডেন্টিফিকেশনের কারণে, বিভিন্ন আইডেন্টিফিকেশনের কারণে ইউজ করব। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একচুয়ালি করে কেনেকে, সেইটো এটা মেইন কথা। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কেনেকে করে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করিবর কারণে সাপোজ এটা স্যাম্পল লব, স্যাম্পলটো আপনার হেয়ার উইথ রুট, সাপোজ আপনার এটা চুলি এডাল আনিলে, চুলিত যেটা বগা বগা লাগি থাকে ন রুট, সেইটো বা টুথ, দাঁতত টিস্যু, আপনার বডির যিকোনো এটা পার্ট ললে, সেলাই বা থু মানে যেটা থাকে ন, এইটোত ব্লাডত, এই গোটেইবিলাকত আপনার সেল আছে, ঠিক আছে। সেইবিলাকৰপৰা যদি আমি স্যাম্পলটো পাও সেই জায়গাটোৰপৰা, যত আমি ডিএনএটো এনালাইসিস কৰিব বিচাৰিছোঁ, তাৰপৰা আমি ওলালো, ওলাই পিনে ডিএন সেলটো ওলাই ললো, সেলটো ওলাই নেক্সট আমি কি কৰোঁ, যে সেলটোৰপৰা আমি ডিএনএখিনি আইসোলেট কৰোঁ, ঠিক আছে। তাৰপিছত ডিএনএখিনি আমি আইসোলেট কৰি তাক এটা ভাঙি পেলাও, কেনেকৈ ভাঙো, এটা এনজাইম আমি ইউজ কৰোঁ, এনজাইমটোৰ নাম হ'ল ৰেষ্ট্ৰিকশ্যন এণ্ডোনিউক্লিয়েছ, ঠিক আছে। এই যিটো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংৰ প্ৰচেছ আছিল ন, এই প্ৰচেছটো যিজন বিজ্ঞানীয়ে ষ্টাৰ্ট কৰিছিল তেখেতৰ নাম এলেক্স জেফ্ৰি। তো মই আকৌ কৈছোঁ, বিজ্ঞানীজন এলেক্স জেফ্ৰি। তো কি ইউজ কৰোঁ, ৰেষ্ট্ৰিকশ্যন এণ্ডোনিউক্লিয়েছ, ৰেষ্ট্ৰিকশ্যন এণ্ডোনিউক্লিয়েছ, এইটো আমি যেতিয়া ষ্টাৰ্ট কৰিম তো ডিএনএটো ভাঙি যাব। তো এই যিটো ডিএনএ ভাঙি যাব তাক আমি জেল ইলেক্ট্রোফরোসিছ নামৰ এটা টেকনিক আছে, টেকনিকটো ইউজ কৰিম। কি বুলি ক'লো, জেল ইলেক্ট্রোফরোসিছ, চাব এটি টপিক বহুত ইম্পর্টেন্ট, যেতিয়া ইউজ কৰিম তেতিয়া আমি এইখন দেখিছে না স্লাইডত, এইখন এইখন এই যে দেখিছে 1 2 3 1 2 3 এনেকুৱা এনেকুৱা আমি পাম, ঠিক আছে, এনেকুৱাকৈ পাই যাম লাষ্টত আমি এই গোটেই টেকনিকটো ইউজ কৰাৰ পিছত। সো ইয়াত মই এটা ডায়াগ্রাম দিছোঁ, চাব আপুনি, এইটো মেল, এইটো সাপোজ এইটো মেন, এইটো চাইল্ড, ঠিক আছে। আপুনি ক'ব লাগে চলি এইটো মাৰ্ডাৰ, হ্যাঁ এইটো মাৰ্ডাৰ আছিল, এইটো মাৰ্ডাৰ, এইটো চাইল্ড আছিল। সো এই চাইল্ডৰ দেউতাক কোন হ'ব, সো এ 1 হ'ব, 2 হ'ব, 3 হ'ব, ইয়াত যাৰ লগত বেছি চাইল্ডত মিলিব ন এই ছিকুৱেঞ্চটো, তো সি হ'ব দেউতাক। তো আপুনি মোক এনসারত ক'ব যে কোন হয়, ঠিক আছে। তো ইয়াৰ ইউজ কি একচুয়ালি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমিতো বুঝাই দিলো ন, অমুক অমুক কারণত লাগে, এ লাগে সেই লাগে। তো ইউজ কি, কি কারণত আমি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এই টেকনিকটো ইউজ করো, এটা ইউজ করো ফর ক্রিমিনাল আইডেন্টিফিকেশন, টু রিজলভ ডিসপিউট অফ মেটারনিটি অর প্যাটারনিটি, সাপোজ কোন দেউতাক হয় কোন মাক হয় আমি উলিয়াবলগা হয়। তো আমি এই টেকনিকটো ইউজ করো, এজন ক্রিমিনেলে ক্রাইম করে গেছে একটা সিনত, তো তার কিবা একটা স্যাম্পল পালো, ব্লাড স্যাম্পল পালো, ইয়াত থুছো কিবা পালো, চেলাই বাই পালো, তো আমি তারপর আমি আইডেন্টিফাই করব পারো যে অমুক মানুষজন আছে, অমুক মানুষজনে ক্রাইমটি করেছিল, ঠিক আছে। ইন ফরেন্সিক ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফ আমি ওয়াইল্ড লাইফ একটা স্পিসিসর মানে তার গোটে স্ট্রাকচারটা জানিব, কোর স্পিসিস কি হয় সেটা জানিবর কারণে আমি ইউজ করো। আর ইয়াত একটা ইম্পর্টেন্ট রেগুলেটরি কথা হল, ইয়ার কোনো রেগুলেটর নাই, এতিয়ালে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংর যে প্রসেস আছে কেনেকে হব, কোর্ট হব, তার কোনো রেগুলেটর না, আমি ডাইরেক্ট কোর্টের পর পারমিশন লাগে। তো তার কারণে এখন একচুয়ালি রিসেন্টলি এখন বিল আনিব বিচাৰিছে। তো মই নেক্সট স্লাইডত কৈছো আপোনালোকক, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ডিএনএ টেকনোলজি বিল প্রপোজ টু এস্টাবলিশ এ ন্যাশনাল ডিএনএ ডাটা ব্যাংক। তো ডিএনএ ডাটা ব্যাংকর কথা ডিএনএ বিলখন প্রপোজ করেছে, এতিয়ালে নাই, তো এইটো হয় একচুয়ালি ডিএনএ ডাটা ব্যাংক। তো ইয়ার কারণে বহুত কন্ট্রোভার্সি হয়েছে, ডিএনএ ডাটা ব্যাংক একচুয়ালি প্রাইভেসির কথা আহিছে বহুকেইটা। তো নেক্সট অপশনটো দিছে, অন্ধ্রপ্রদেশ ইজ দ্য ফার্স্ট স্টেট টু স্টার্ট এ ডিএনএ প্রোফাইলিং টু স্টপ ক্রাইম। তো বোর্ড অপশন ইজ কারেক্ট, জানি বুঝিয়ে দিছো মই দুটা কারেক্ট, মাই এম ইজ টু এনহ্যান্স ইউর নলেজ অনলি, ওকে। সো নেক্সট মেন্স রিলেটেড কুয়েশনটো চাও, হোয়াট ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, অলরেডি কৈছোঁয়ে মই, আপোনালোকে লিখিব ট্রাই কৰিব, ইয়া গুগলতো চাই লব পাৰে, অলপ মই বুজাই দিছোঁ, চালে ভালকে বুজি পাব। হোয়াট আর দ্য ইউজ এন্ড ইস্যু উইথ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ইউজটো তো কলবই মই, ইস্যু মেইনলি প্রাইভেসির ইস্যু হয়, আর কেইটামান ইস্যু আছে কারণ এই টেকনিকটো কমপ্লিট ফুল প্রুফ নয়, তো তেনেকুৱা ইস্যুবিলাক আছে, আপোনালোকে লিখিব আর আমাক
আৰু মই আজিৰ মোষ্ট ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন দিছোঁ, যিকেইটা কুৱেশ্যন আপোনালোকৰ এক্সামত আহিব পাৰে। তো জেনেৰেলি এনেকুৱা কুৱেশ্যন আহে আৰু যিকেইটা কুৱেশ্যন আহিব পাৰে মই সদায় আপোনালোকক এনেকৈ লাষ্টত দি দিম, আপোনালোকে লিখিব ট্ৰাই কৰিব। উইদাউট আনচাৰ ৰাইটিং ইয়োৰ প্ৰিপাৰেশ্যন ইজ নট কমপ্লিট। আৰু আপুনি যদি ভাবি আছে যে এক্সামত যাই পিনে লিখিম, গেৰাণ্টি আছে আপুনি একো লিখিব নোৱাৰে, হয়তো বম্বাষ্টিক লিখি দিব নহ'লে ইফাল সিফাল কিবা কিবি লিখি দিব, কিন্তু ৰাইট আনচাৰ কেনেকৈ হ'ব আপুনি সদায় এনেকৈ ট্ৰাই কৰিব। চ' ফাৰ্ষ্ট কুৱেশ্যন ইজ হোৱাট ইজ ডি এন এ ফিংগাৰ প্ৰিণ্টিং, হোৱাট আৰ দ্য ইউজ এণ্ড ইছ্যু উইথ ডি এন এ ফিংগাৰ প্ৰিণ্টিং। কুৱেশ্যন নম্বৰ টু, আৰ টি আই এণ্ড ৰাইট টু প্ৰাইভেচি আৰ কম্প্লিমেণ্টৰি টু ইচ আদাৰ ক্ৰিটিকেলি এনালাইজ, মই কৈছোঁ টু দুই নম্বৰ কুৱেশ্যনটো বহুত ইম্পৰ্টেণ্ট। চ' থেংকছ ফৰ, থেংক ইউ ফৰ কল আছ ইন দিছ নম্বৰ 8638 39721, ভিজিট আছ www.fadraj.com.in, মেইল আছে fadraj academy@gmail.com।